তারা বহুবার অসাধ্যকে সাধন করেছে, তার সাথে নতুন নতুন উপহার দিয়েছে সিনে প্রেমী বাঙালিদের। তারা পরিচালক শিবপ্রসাদ মুখার্জি এবং নন্দিতা রায়। এবার তারাই যাকে নিয়ে বলা ভালো, ক্যামেরার পেছন থেকে যার সাথে দাদাগিরি করলেন, তিনি আমাদের সবার প্রিয় মহারাজা সৌরভ গাঙ্গুলি। একটি কমার্শিয়াল অ্যাডে দেখা যাবে তারাকে, এবং সেই অ্যাড তৈরি করতে এসে 5 বছর পর ব্যাট ধরলেন মহারাজ। তারপর কি হলো, শুটিং ফ্লোরে তিনি কেমন হলো তার শুটিং, তারপর কি হলো শুটিং ফ্লোরে আর কি কি বললো সৌরভ, কি খেলো, শুটিং নিয়ে কি বা তার এক্সপিরিয়েন্স, চলুন এই সমস্ত কিছু শুনি এই ভিডিওতে। যাদের নাচবে না তারা যদি একটু বাইরে যাওয়া তাহলে খুব সুবিধা হয়। আমি রেডি, তোমরা রেডি হলে একটা চিন্তা তো থাকেই, ওই জন্য একটু বলেছিলাম যে যদি কম লোক থাকে, কিন্তু অ্যাকচুয়ালি শুটিং খুব একটা কম লোকে করা যায় না, অনেক কিছু দরকার পড়ে, তাই খুব একটা চিন্তা ছিল না, কিন্তু একটু মানে সেফ যেটা বলে সেটা থাকার চেষ্টা আর কি। ইসমে হ্যায় দুধ সে 15 গুণা জ্যাদা, ইয়ে হ্যায় 99% ফ্যাট ফ্রি। একটু টেন্টেটিভনেস ছিল মনে হয় না, চিন্তা কিছু ছিল, সময়ের সাথে আস্তে আস্তে মনে হয় তার ভেজ নন ভেজ ডিশের প্রতি আস্তে আস্তে একটু ইন্টারেস্ট কমে, আর আমার মনে হয় আস্তে আস্তে আই এম গোয়িং থ্রু দ্যাট স্টেজ। আমার বাড়িতেও আমার মা ভেজিটেরিয়ান, কমপ্লিট ভেজিটেরিয়ান, তো সেই জন্য সয়াবড়ি আমি খাই, আমার ভাল লাগে, আমার বাড়িতে থাকে। দিস ইজ প্রোটিন এনরিচড, সো ইউ উইল অলওয়েজ ফাইন্ড সয়াবড়ি কিংবা সয়া চাঙ্কস, স্পেশালি ভেজিটেরিয়ানরা কিন্তু প্রেফার করে সয়া চাঙ্কস বা সয়াবড়ি। আমি তো বলতে পারি আমার বাড়িতে তো রেগুলার ওটা রয়েছে, তো সেক্ষেত্রে ফরচুনের এই পুরনোকে সরিয়ে নতুন ভাবে নিয়ে আসাটা খুব খুব সুন্দর জিনিস। He is a thorough professional and he is a superstar in his own right. ক্রিকেট বদল সকতা হ্যায় তো আপকা সোয়া বড়ি কিউ পুরানা ছোড়ো নয়া লাও ফরচুন স্যার ये है अनटच्ड बाय हैंड्स और एकदम हेल्दी फॉर्च्यून सर जबरदस्त प्रोटीन चिप। সমস্ত কিছুর মতো খেলাধুলায় পরিবর্তন দরকার, চেঞ্জ দরকার, ইনোভেশন দরকার, আর পিঙ্ক বল টেস্ট এই কারণেই করা, কারণ মানুষের কাজ থাকে, তারা সারা দিন 5 দিন বসে খেলা দেখা সম্ভব নয় কারোর পক্ষে। পিঙ্ক বল হ্যাজ বিন ইউজড, ইটস অলসো ডিনোটস হেলথ, ইয়া লাইক ইউ আর ইন দ্য পিঙ্ক অফ ইওর হেলথ। এবারে ICC ওয়ার্ল্ড কাপ থেকে থাকে উইমেন্স ফাইনাল, 85,000 লোক খেলাতে এসেছিল মেলবোর্নে। আমি মনে করি উইমেন্স ক্রিকেট অনেক এগিয়েছে, আরো এগোবে, আর সময়ের সাথে এটা মেন্স ক্রিকেটের মতোই ইম্পর্টেন্ট হয়ে উঠবে। He started playing with the team members. বলো 5 বছর বাদে আবার ব্যাটে হাত দিলাম। ফরচুনের সঙ্গে আমাদের সম্পর্ক দীর্ঘদিনে, আমাদের প্রত্যেকটা সিনেমার সঙ্গে তারা যুক্ত থাকেন। আমার প্রথম কাজ ওনাদের সাথে, ওনাদের সিনেমার কথা আমরা সবাই জানি, ওনাদের লাস্ট 4-5টা ছবি খুব পপুলার হয়েছে আর আশা করি ভবিষ্যতেও হবে। পুরানা ছোড়ো নেহা লাও ফরচুন সোয়াবড়ি, মেরি গ্যারেন্টি হ্যায় ফরচুন সোয়াবড়ি জবরদস্ত প্রোটিন শক্তি।